বিনাস আপনাদের স্বাগতম আজ আমি বানাবো পাকা আমের শরবত আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত খেতে কিন্তু দারুণ লাগে আর বর্তমানে বিশেষ করে বাচ্চারা ফল একদমই খেতে চায় না কিন্তু এইভাবে যদি শরবত বানিয়ে দেওয়া যায় তাহলে ঠিক খেয়ে নিবে চলুন পাকা আমের শরবত বানাতে কি কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে পাকা আম চিনি ও পানি এখন পাকা আমের শরবত বানানোর জন্য এইখানে তিনটা পাকা আম ছোট কিউব করে কেটে নিয়েছি এরপর আমের পেস্ট বানানোর জন্য আমগুলো ব্ল্যান্ডারে ঢেলে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে আমের পেস্ট বানিয়ে নিব এখন আমগুলো পেস্ট করা হয়ে গিয়েছে এরপর একটা ছাঁকনির সাইজে আমের পেস্টগুলো ভালোভাবে ছেঁকে নিব যাতে আমের মধ্যে কোনো আঁশ বা টুকরা না থাকে আর পরিমাণ মতো পানি দিয়ে আমের রসগুলো পাতলা করে নিব যেমন ঘন শরবত খেতে পছন্দ এরপর ছাঁকনিতে থাকা অবশিষ্ট আমের আঁশ ফেলে দিবো এখন আমের শরবত বানানোর জন্য প্রথমে গ্লাসে নিজের পছন্দ মতো পরিমাণ বরফ দিয়ে নিব আর দেখার সৌন্দর্যের জন্য ছোট ছোট কিউব করে কাটা কিছু আমের টুকরা দিব আর স্বাদের জন্য একটা চামচ পরিমাণ চিনি দিব এরপর আমের রস ঢেলে গ্লাস ভরে দিব আর একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত খাওয়ার জন্য একদম তৈরি আর এইভাবে আমের রস বের করে নর্মাল ফ্রিজে রেখে তিন চার দিন যখন খুশি শরবত বানিয়ে খাওয়া যায় আর শরবতের সব কিছুই আপনাদের নিজের পছন্দ মতো পরিমাণ দিবেন যেমন খেতে চান এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত আর এইভাবে পাকা আমের শরবত বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই পাকা আমের শরবত আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন বাই